একুশে ফেব্রুয়ারি নিয়ে যেটি আমরা জানি, যেটি আমরা বিশ্বাস করি, সেটি হচ্ছে একুশ মানে হচ্ছে মাতনতনা করা। একুশ আমাদের চেতনা, একুশ আমাদের বিশ্বাস। সেই একুশের বিশ্বাসকে বুকে ধারণ করেই 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম মুক্তিযুদ্ধের স্বাধীনতার, মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। আজকে মুক্তিযুদ্ধের ঘোষণা করে তিনি শুধু ক্ষান্ত হননি, তিনি সক্রিয় মুক্তিযুদ্ধ করেছেন। হি ওয়াজ এ ভায়ালিয়েন্ট ভায়ালিয়েন্ট ফ্রিডম ফাইটার, এবং তিনি মুক্তিযুদ্ধ করে আজকের এই সবুজ শ্যামল বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছিলেন। এবং বাংলাদেশের মানুষের সকল অধিকার, বাংলাদেশের মানুষের গণতন্ত্র, আজকে আমাদের যে পরিচয়, বাংলাদেশি হিসেবে আমাদের যে পরিচয়, সেই জাতীয়তার যে পরিচয়, সেটাও তিনি আমাদেরকে দিয়েছিলেন। বাংলাদেশের মানুষ, আমরা যারা চেয়েছিলাম বাক স্বাধীনতা, আমরা সেই বাক স্বাধীনতার যে চর্চাটুকু, সেটিও বাকশালের পেট কেটে আমাদেরকে সেই বাক স্বাধীনতাটুকু দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি আজকে একুশের পদক বলেন, স্বাধীনতার পদক বলেন, এই যে পদক প্রদান অনুষ্ঠানগুলো, এগুলো কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে যে সরকারটি ছিল, যিনি পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে এসে রাষ্ট্রক্ষমতা দখল করেছিলেন, তিনি কিন্তু এই পদক প্রদান প্রচলন করেননি। এটি কিন্তু প্রচলন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের গুণী মানুষজনকে, যারা মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিলেন, যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, যেমন বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, এই যে খেতাবগুলো, এই খেতাব দেয়ার যে প্রচলনটুকু, এটা কিন্তু তৎকালীন সরকার কিন্তু করতে পারেনি। তারা সকল মানুষকে একই কাতারে অন্তর্ভুক্ত করবার নাম করে মানুষকে কিন্তু বঞ্চিত করেছে, কিন্তু এই পদক প্রদানটি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে আমরা চেয়েছিলাম বাক স্বাধীনতা, কিন্তু পেয়েছি বাকশাল। তো সেখানে আজকে জামুকা বা খামুকা নাম করে যারা আজকে মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামকে হেয় করবার জন্য, তার নামকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলবার জন্য যে অপচেষ্টায় তারা লিপ্ত হয়েছে, সেই জায়গাতে আমরা বলতে চাই যে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই, ঘৃণা করি এইটি। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের মানুষ জানে, কারণ বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এই মহান মুক্তিযুদ্ধে সম্পৃক্ত হয়েছিল। আওয়ামী লীগের নেতারা, তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা যে স্বাধীনতা ঘোষণা করতে ব্যর্থ হয়েছেন, তারা যে মুক্তিযুদ্ধ করেননি, তাদের তাদের কমিটিগুলোতে, আওয়ামী লীগের কমিটিতে কয়জন মুক্তিযোদ্ধা আছেন যারা খেতাবপ্রাপ্ত, তারা কিন্তু সেই পরিচয়টা দিতে পারবেন না। বরঞ্চ তারা আজকে সারা পৃথিবীতে বাংলাদেশকে একটি মাফিয়া রাষ্ট্র হিসেবে তারা প্রতিষ্ঠিত করেছেন। এখানে একটা মাফিয়া তন্ত্র তারা পরিচর্চা করে চলেছেন, পরিচর্চার মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষের ভোটাধিকার তারা হরণ করেছেন, তারা পার্লামেন্টকে ছিনতাই করেছেন, তারা জবরদখল করে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছেন। তো এই জায়গাটা থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষকে সম্পৃক্ত করে অবশ্যই আমরা এখানে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে সক্ষম হব। আমরা জানি আমাদের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের মূর্ত প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা মিথ্যা মামলায় তারা জেল খাটিয়েছে। বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা গৃহবন্দী করে রেখেছে, কারণ তারা জানে যে তিনিই হচ্ছেন গণতন্ত্রের মূর্ত প্রতীক। সুতরাং পরিষ্কার ভাষায় আজকের এই আলোচনা থেকে একটি কথা বলতে চাই, মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের যোগ্য উত্তরসূরি, তার সহধর্মিণী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক, কারণ এই দেশ স্বাধীন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কারো দয়ার দানে আমরা এই দেশ পাইনি, মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি আমরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্তিযোদ্ধাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনসাধারণের বুকের মধ্যে মণিকোঠায় মানুষ যে খোদাই করে রেখেছে, সেই নামটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সুতরাং এই সরকারকে বলবো, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, এবং আপনারা বাংলাদেশের মানুষের
অধিকার ফিরিয়ে দিন এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করুন। বাংলাদেশের মানুষ যাকে পছন্দ করবে তাকে বেছে নিবে, আপনাদেরকে পছন্দ করলে আপনাদেরকে বেছে নিবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পছন্দ করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পছন্দ বেছে নিবে। সুতরাং সেই ব্যবস্থাটুকু করুন। আপনারা এখানে মাফিয়াতন্ত্র চালিয়ে যাবেন, মানুষের অধিকার লুটপাট করবেন, বাংলাদেশের অর্থ বাহিরে পাচার করবেন, বাংলাদেশের সমস্ত সেক্টর থেকে আপনারা মানে দুর্বৃত্তপনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়ে দেবেন। সেই জন্য বাংলাদেশকে স্বাধীন করেনি বাংলাদেশের মানুষ। তো আজকের এই আলোচনায় আমি আমার বক্তব্য এখানেই শেষ করে ফেলবো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের পার্টি অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করব, এই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ফ্রান্স জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রদীপ্ত অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।